হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ফ্রুট প্লাম কেকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। এর জন্য এখানে দুটা লেবু নিয়েছি, মিডিয়াম সাইজের লেবু নিয়েছি। এই লেবুগুলো থেকে খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। এই প্লাম কেক বানানোর জন্য সবার আগে লেবুর প্রয়োজন, ওই জন্য লেবুটাকে ছাড়িয়ে নিচ্ছি। তারপর এটার থেকে রস বার করে নেব। এইভাবে দুটো লেবুই আমি ছাড়িয়ে নিয়েছি। এরপর একটা বাটির উপর একটা স্ট্রেনার বসিয়ে দিয়েছি। স্ট্রেনারের উপর লেবুগুলো এইভাবে আঙুলের সাহায্যে ঘষে দিলে সমস্ত রসটা একদম ছাঁকা হয়ে নিচে পড়ে যাবে। এইভাবে হাতের সাহায্যে ভালো করে ঘষে নিচ্ছি। থেকে আমি রস বার করে নেব। আপনারা চাইলে এটাকে মিক্সিতেও গ্রাইন্ড করে ছেঁকে নিতে পারেন, বা জুসারের মাধ্যমে দিয়েও জুসটা বার করে নিতে পারেন। এই ফ্রুট কেক এর জন্য এখানে আমি সমস্ত জুস বার করানো হয়ে গেছে। এরপর এটাকে আমি একটা কাপের সাহায্যে মেপে নেব। এখানে আমি মেজারিং কাপের একটা কাপ নিয়েছি, এটা হাফ কাপ পরিমাণে হয়েছে। এরপর এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, যেমন কিছু আমন্ড বাদাম কুচি করে নিয়েছি, কিছু কাজু বাদাম নিয়েছি, কিছু কিশমিশ নিয়েছি, কিছু খেজুর এখানে কেটে নিয়েছি, এবং কিছু চেরি কেটে নিয়েছি, ও 2 টেবিল চামচ মতো মগজদানা নিয়েছি। এরপর গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি হাফ কাপ পরিমাণ গুড় নিয়ে নিচ্ছি। এখানে আমি এই ফ্রুট কেকটা আটা দিয়ে বানাবো। এই কেকটা আমি খুব হেলদিভাবে তৈরি করছি, এই জন্য আমি এখানে আটার ব্যবহার করছি ও চিনির পরিবর্তে গুড়ের ব্যবহার করছি। আপনারা চাইলে এটাকে চিনি দিয়েও বানাতে পারেন, কিন্তু আমি এখানে গুড়ের ব্যবহার করছি। গুড় আমাদের হেলথের পক্ষে খুবই স্বাস্থ্যকর, সেই জন্য গুড় দিয়ে বানালে ভালো হবে। এরপর গুড়টা আমি লো ফ্লেমে একটু 2 থেকে 3 মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নেব। গুড়টাকে এভাবে নেড়ে চেড়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপর আমি যে ড্রাই ফ্রুটস গুলো কেটে রেখেছি সেইগুলো আমি হাফ কাপ পরিমাণে মেপে নেব। এখানে যে কাপ মেপে আমি আটা নেব, সেই কাপ মেপেই সমস্ত উপকরণগুলো এখানে নিতে হবে। গুড়টা এখানে ভালো মতন ফোটানো হয়ে গেছে। এরপর যে ড্রাই ফ্রুটস গুলো আমি কেটে রেখেছি সেগুলো এখানে গুড়ের মধ্যে দিয়ে দেব। তারপর আবারও ড্রাই ফ্রুটস গুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব। এরপর হাফ কাপ পরিমাণে ড্রাই ফ্রুটস আমি এখানে গুড়ের মধ্যে দিয়ে দিলাম, ও কিছু পরিমাণ ড্রাই ফ্রুটস রেখে দিলাম কেকটাকে গার্নিশিং করার জন্য। এরপর গুড়ের মধ্যে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে আবারও 2 মিনিটের জন্য এটাকে ভালো করে গরম করে নেব। এই ড্রাই ফ্রুটসগুলো আপনারা চাইলে 4-5 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে পারেন গুড়ের মধ্যে। এইভাবে ভালো করে নেড়ে চেড়ে 2 মিনিটের জন্য এগুলো একটু গুড়ের মধ্যে ভালো করে ফুটিয়ে নেব। লো ফ্লেমে অবশ্যই এটা করবেন, না হলে গুড় পুড়ে যেতে পারে। এরপর এগুলো এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এটা আমি একটা সাইডে রেখে দেব। এরপর কেক তৈরি করার জন্য আমি কেক টিনটা তৈরি করে নেব। এখানে আমি একটা 6 ইঞ্চি সাইজের ছোট কেক টিন নিয়েছি।
এরপর কেক টিনটাতে আমি সাদা তেল নিয়ে নিয়েছি, ভালো করে কেক টিনটার গায়ে তেল মাখিয়ে নেব। এবং একটা সাদা কাগজ গোল করে কেটে নিয়েছি, সেটাতেও ভালো করে তেল মাখিয়ে নেব। এটাতে ভালো করে তেল মাখানো হয়ে গেছে এবং কেক টিনটার সাইডেও আমি দুটো কাগজ ভালো করে তেল দিয়ে লাগিয়ে নেব। দেখুন বন্ধুরা, এটা ভালোভাবে তৈরি করে নিয়েছি। এদিকে আমি যেটাতে কেকটা তৈরি করব সেটা আমি এখানে গ্যাসের মধ্যে বসিয়ে দিচ্ছি। এই কেকটা আমি প্রেশার কুকারের মধ্যে তৈরি করব, তাই প্রেশার কুকারের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে ভালো করে এটাকে প্রিহিট করার জন্য রেখে দিলাম। এদিকে আমি যে ড্রাই ফ্রুটসগুলো গুড়ের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে আমি যে লেবুর রসটা করেছিলাম সেই লেবুর রসটা এর মধ্যে দিয়ে দিলাম। এখানে গুড় ও ড্রাই ফ্রুটসগুলো অনেকটাই জমাট বেঁধে গেছে, কিন্তু অরেঞ্জ জুসটা দেওয়ার পর এটা কিছুক্ষণ নাড়াচাড়া করলে এটা লেবুর রসের মধ্যে খুব ভালো মতো মিশে যাবে। দেখুন বন্ধুরা, এটাকে নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিটের জন্য আমি ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এটাকে একটা সাইডে রেখে দেব, তারপর কেকের জন্য ব্যাটারটা তৈরি করে নেব। এই কেকটা আমি আটা দিয়ে করছি, আপনারা চাইলে এটা ময়দা বা সুজি দিয়েও বানাতে পারেন। এখানে আমি মেজারিং কাপের 1 কাপ আটা প্রথমে নিয়েছিলাম এবং 1/4 কাপ পরিমাণ আটা আবার পরে দিয়েছি এবং 1/4 কাপ পরিমাণে পাউডার দুধ দিলাম। এখানে আমি আমুল দুধ নিয়েছি ও ফ্লেভারের জন্য এখানে আমি 1 চা চামচ এলাচির গুঁড়ো ও 1 চা চামচ দারচিনির গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি কোনো ভ্যানিলা এসেন্স বা অন্য কোনো কিছুর ব্যবহার করছি না, এটাকে আমি একটু হেলদিভাবেই তৈরি করছি, সেই জন্য বাড়িতে থাকা উপকরণগুলো দিয়ে এটাকে আমি বানিয়ে নিচ্ছি। এরপর সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এখানে যে কাপ মেপে আমি আটা নিয়েছিলাম সেই কাপেরই 1/2 কাপ পরিমাণে নর্মাল টেম্পারেচারে রাখা দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে এটাকে আর একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুধটা এখানে সমস্তটা আটা টেনে নিয়েছি। এরপর এখানে আমি 1/4 কাপ পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি। এখানে যদি বাটারের ব্যবহার করা যেত তাহলে খুবই ভালো হতো, কিন্তু এখানে আমি বাটারের পরিবর্তে সাদা তেলের ব্যবহার করছি। তেলটা দেওয়ার পরও আবার কিছুক্ষণ এটাকে মিশিয়ে নিলাম, কিন্তু আটাটা এইভাবে এখানে জমাট বেঁধে যাচ্ছে। এরপর আমি এখানে যে ড্রাই ফ্রুটস গুড় ও লেবুর রসের মিশ্রণটা করে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেব। এখানে আমি 1/2 কাপ পরিমাণে দুধ, 1/2 কাপ পরিমাণে অরেঞ্জ জুস ও 1/2 কাপ পরিমাণে গুড় ব্যবহার করেছি এবং 1/4 কাপ পরিমাণে সাদা তেল নিয়েছি এবং 1/4 কাপ পরিমাণে আমুল দুধ দিয়েছি। আমুল দুধ দিলে এই কেকের স্ট্রাকচারটা আরও ভালো হয়, সেই জন্য আমুল দুধটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন। এরপর সমস্ত উপকরণগুলো দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এই কেকের ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। এরপর এর একটা ভালো মতো ব্যাটার আমি তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা এখানে তৈরি হয়ে গেছে। এরপর এখানে আমি 1 টি স্পুন পরিমাণে বেকিং পাউডার ও 1/4 টি স্পুন বেকিং সোডা দিয়ে দিলাম এবং এটাকে অ্যাক্টিভেট করার জন্য একটু লেবুর রস এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এটাকে খুব ভালো করে তাড়াতাড়ি করে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এইভাবে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, ব্যাটারটা আমি কিরকম ভাবে
অংশে ভর্তি থাকে, সেজন্য এর স্বাদ অনেক গুণ ভালো হয়। আপনারা বাড়িতে এটা অবশ্যই বানিয়ে দেখবেন। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশনে ছাড়ি না কেন তা আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। এরপর আমি কেকটা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিরকম তৈরি হয়েছে। দেখুন বন্ধুরা, এই কেক একদম পারফেক্ট ভাবে তৈরি হয়েছে। এরকম মেজারমেন্ট করে আপনারা যদি কেক তৈরি করেন তাহলে খুবই পারফেক্ট ভাবে কেক তৈরি হয়। আমরা যে ফ্রুট কেক বাজারে কিনে খাই একদম তার মতোই তৈরি হয়েছে। এটা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।